জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। পর্দায় যতটা নেতিবাচক ও হিংস্র, বাস্তবে ততটাই ইতিবাচক ও মানবিক তিনি। তবে এবার তিনি ক্ষমা চাইলেন নিজের স্ত্রীর কাছে। মূলত ১৭ ডিসেম্বর ছিল মিশার স্ত্রী মিতার জন্মদিন। কাজের চাপে বেমালুম ভুলে যান মিশা, সেজন্যই ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চাইলেন তিনি। পোস্টে তিনি লেখেন, কল টাইম ৭টায়, ঠিক ৭টায় হোটেলে গাড়ি এসে উপস্থিত, ৬টায় খুব সকালে ঘুম থেকে উঠে যাই। শুটিং এর জন্য শহর থেকে প্রায় ১.৫ ঘন্টা যেতে লেগেছে, তারপর শুটিং এ ডুবে গেলাম, সবকিছু ভুলে গিয়েছিলাম, শুধু ঠিকঠাক ভাবে চেষ্টা করছিলাম শুটিং করতে, পারলে ক্ষমা করে দিও অনিচ্ছায় ভুলের একদিনের দেরির জন্য। মিতা শুভ জন্মদিন। বর্তমানে কলকাতায় কবি সিনেমার শুটিং এ ব্যস্ত মিশা, স্ত্রী রয়েছেন যুক্তরাষ্ট্রে। বলিউড অভিনেতা সালমান খান। সালমান খানের একমাত্র বোন অর্পিতা খান ১৭ ডিসেম্বর অর্পিতার স্বামী আয়ুষ শর্মা গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। মুম্বাইয়ের খার জিমখানা এলাকার একটি গ্যাস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। ওই সময় গাড়িতে গ্যাস না থাকায় আয়ুষের ড্রাইভার গাড়িটিকে সেখানে নিয়ে যাচ্ছিলেন, তখনই এক মাতাল বাইকার অভিনেতার গাড়িতে সজোরে ধাক্কা মারে। গাড়ির ক্ষতি হতে বাইকার পালাতে চাইলে স্থানীয়রা মাতাল বাইকারকে আটক করে। সে সময় গাড়িতে ছিলেন না আয়ুষ, তার ড্রাইভারেরও খুব বেশি ক্ষতি হয়নি বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। ২০১৪ সালের ১৮ নভেম্বর খান পরিবারের একমাত্র বোন অর্পিতাকে বিয়ে করেন আয়ুষ। আয়ুষ ও অর্পিতার সংসারে রয়েছে দুই সন্তান। বলিউড এখন অ্যানিমেল জোয়ারে ভাসছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই মুভিতে আছেন অভিনেতা ববি দেওল। খলনায়ক চরিত্রে ববির এন্ট্রি সং হিসেবে রাখা হয়েছে জামাল কুদু গানটি। এই গানটি বর্তমানে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক সব জায়গায় ব্যবহৃত হচ্ছে। সেই গানে কোমর দুলিয়েছেন বাংলার নায়িকা স্বপ্নম বুগদি। ১৮ ডিসেম্বর ফেসবুকে একটি রিলস শেয়ার করেন বুগদি, যেখানে দেখা যায় ল্যাভেন্ডার রঙের ড্রেসে হাতে গ্লাস নিয়ে নাচছেন জামাল কুদু গানটিতে। ক্যাপশনে লেখেন, ঈর্ষা একটি মানসিক ক্যান্সার, শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। কাকে উদ্দেশ্য করে বা কেন এই ক্যাপশন দিয়েছেন তা জানা যায়নি।